লড়াইয়ের আর এক নাম গায়ত্রী। গাইঘাটা এলাকার এটাই এখন বহুল আলোচিত লাইন। ১৫ বছরের এক মেয়ের অদম্য জেদ ও সংসার সংগ্রামের কাহিনী সকলের মুখে মুখে ফিরছে। টালির চালের নিচে গাদাগাদি করে কোন রকমে মাথা গোঁজার ঠাই, বাড়িতে কাজ হারানো শয্যাশায়ী বাবা, এমতো অবস্থায় নুনান্তে পান্তা পুরনো সংসারের জোয়াল তুলে নিয়েছে নবমের পড়ুয়া গায়ত্রী হালদার। লড়াইয়ের ময়দানে তার হাতিয়ার টোটো। সকাল হলেই টোটো নিয়ে বেরিয়ে পড়ে সে, মাঝে কিছুটা সময় স্কুলে পড়াশোনা, তারপর আবারও টোটোয় যাত্রীদের নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত অবিরাম ছুটে চলা। নাবালিকা মেয়ে রাস্তায় টোটো নিয়ে ঘুরছে, এর জন্য প্রথম প্রথম সমাজ তার দিকে তাকিয়েছে বাঁকা চোখেই। সহ্য করতে হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ, যদিও তার জেদকে টলাতে পারেনি কোনো কিছুই। বাড়িতে অসুস্থ বাবা মা ও দিদিকে নিয়ে সংসার গায়ত্রীর। শুধু সংসারের হাল ধরাই নয়, পাশাপাশি দিদির পুলিশ হওয়ার ইচ্ছেকেও এগিয়ে নিয়ে যেতে বোন হয়ে দিদির পাশে দাঁড়িয়েছে গায়ত্রী। ছোট মেয়ের সংসার চালানোর এই লড়াই দেখে মা কৃষ্ণা হালদারও আজ এলাকার দুটি বাড়িতে ধরেছেন পরিচারিকার কাজ। আজ গায়ত্রীর এই লড়াই এলাকার মানুষের কাছেও প্রেরণা। মেয়ের এই লড়াইয়ে অসুস্থ শয্যাশায়ী বাবা অলোক হালদারের চোখে জল। দেখছেন, আপনি তো চালাতে পারছেন না। আমি তো অসুস্থ, এই শুয়ে থাকি সবসময়। তা মেয়ে গাড়ি চালাক এটা আমি চাই না। মেয়ে সন্তান এক, পড়াশুনোরও সমস্যা হয়ে যাচ্ছে, আর ও বা কতদিন চালাবে এইভাবে? আমি সুস্থ না হলে আর কোনো কিছু ঠিক হচ্ছে না। আমি সুস্থ হতে পারলে আবার সব স্বাভাবিক হতো না। আপনি চাইছেন দ্রুত সুস্থ হতে? হ্যাঁ, আমি চাই দ্রুত সুস্থ হয়ে যাই, গিয়ে আবার এইসব কাজ করব। লড়াই করছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? মেয়ে লড়াই করছে, আমি তখন হসপিটাল থেকে আসার পরে ফিজিওথেরাপি করতে গেছিলাম, ও পয়সা করেই জোগাড় হচ্ছিলো না। ও তখন ওই টোটো চালিয়ে ওই পয়সা জোগাড় করতো, আর এইভাবে তারপরে সংসারেও খরচ খরচা ওই জোগাড় করতো টোটো চালিয়ে। তবে স্থানীয় ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারাও আজ পাশে দাঁড়িয়েছে গায়ত্রীর। সরকারিভাবে কোনো সাহায্য মেলেনি, গায়ত্রী এখন চায় সরকারি সাহায্য হোক বা যেভাবে হোক বাবাকে সুস্থ করে তুলতে। তার লড়াই যেন অনুপ্রেরণা হয়ে উঠেছে শত শত দুঃস্থ পরিবারগুলির কাছে। দেবলোকী দুর্গার লড়াই আমাদের সকলের জানা, তবে বাস্তবের জীবন যুদ্ধে গায়ত্রী যেন এক অন্য দুর্গা, বাহন টোটো। বাবা সংসার চালানোর মতো বাড়ি কেউ নেই, বাড়ি দিদি রয়েছে, দিদি পারে, কিন্তু দিদি বাড়ির দিয়ে সেরকমটা বেরোয় না। দিদি খুব ইচ্ছা ও পুলিশ হবে, ও চাকরি করবে। তাই বলছি ঠিক আছে তুই পড়াশুনো কর, আমি তাহলে কাজ করছি, কাজ করে আমি সংসার চালাচ্ছি। দিদি দিদি পড়াশোনা করছে, সেটা তো তুমি সাহায্য করছো। আর এমনি সংসার এখন বাবার কি অবস্থা বা কীভাবে চলছে সংসার? সংসার মা দুটো বাড়ি কাজ করে আর আমি টোটো চালাই, এতেই চলে যাই। নিতে কোনো রকম চলে যাচ্ছে? হ্যাঁ। সকালে কটা নাগাদ বেরোতে? সকালে বেরোই কোনোদিন 6টায়, কোনোদিন 7টায়। তারপরে মা সারাদিনের রুটিনটা একটু বলো। সারাদিনে আমি বাড়ি যাই দুটোই, যখন স্কুল আসে সকালে উঠো কটার থেকে? তারপরে সকালে উঠি 4টে, 4:30 সময় ঘুম দিয়ে উঠে কাজবাজ করে বাড়িতে বেরোই। বেরোই যেদিনকে স্কুলে আসি না সেদিনকে হচ্ছে ওই 2-3টার দিকে বাড়ি যাই। তারপরে দুটো খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার বেরিয়ে যাই আর 8টার দিকে বাড়ি চলে আসি। দিদিমণিরা অনেক পাশে আছে। আর এই যে বাবা এরকম অসুস্থ, সেই জায়গাটা থেকে যে টোটো চালাচ্ছ, এই বিষয়টায় লোকে কি বলছে? লোকে সবাই এখন আমারে শুধু বকা দেয়, মারে যেমন এসে উল্টো বাড়িটা বলে, রাত করে বাড়ি আসে মেয়ে, অনেকে অনেক কথা। কিন্তু কেউ সংসার হাল ধরতে আসে না, কেউ হেল্প করতে আসে না, কেউ করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।
রক্ত পরীক্ষা হোক বা সিটি স্ক্যান, এখন আপনার শহরে মেডিভিউ কেয়ার। 32 স্লাইসের নতুন অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন দ্বারা সমস্ত রকমের সিটি স্ক্যান করা হয়। রক্ত, মলমূত্র সমস্ত রকমের পরীক্ষা করা হয়। ইসিজি, ইইজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি করা হয়। সপ্তাহে প্রতিদিন কলকাতার প্রখ্যাত রেডিওলজিস্ট ডাক্তার দ্বারা সমস্ত রকমের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। নার্ভ, গাইনো, হার্ট, অর্থোপেডিক্স, মেডিসিন, সার্জারি, থাইরয়েড রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ডক্টরস চেম্বার প্রতিদিন খোলা। এছাড়াও একই ছাদের তলায় প্রতিদিন দাঁত এবং চোখের চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে অত্যাধুনিক ডিআর সিস্টেম এক্সরে করার ব্যবস্থাও আছে। ঠিকানা, আরামবাগ হসপিটাল থেকে স্টেশন যাবার রাস্তায় রেল গেটের আগে। মোবাইল নাম্বার 9641580175 অথবা 9641580176।